পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন কোন কাজগুলো উম্মতে মুহাম্মদীর তালিকা থেকে বাতিল হয়, এ বিষয়ে কোনো বই থাকলে জানাবেন প্লিজ। জি, যে সমস্ত কাজ করলে দিন থেকে বেরিয়ে যায়, দিন থেকে মানুষ বেরিয়ে যায়, সেটা হচ্ছে নওয়াকিদুল ইসলাম, ইসলাম বিনষ্টকারী জিনিসসমূহ, ইসলাম বিনষ্টকারী জিনিসসমূহ। এটা আলহামদুলিল্লাহ এখন islamhouse.com আপনি পাবেন, অনেকগুলো যে কী সমস্ত কারণে ইসলাম নষ্ট হয়ে যায় এটা আপনি পাবেন, ইসলাম বিনষ্টকারী জিনিসসমূহ লেখাই আছে, ইসলাম বা ইমান বিনষ্টকারী, ইমান ধ্বংসকারী, এরকম অনেকগুলো ছোটো ছোটো নেটেও আছে, ইন্টারনেটেও পাবেন আপনি, 10টি কারণ বা 20টি কারণ অনেক উল্লেখ করে। তবে আমি মৌলিকভাবে আপনাকে বলছি, ইমান নষ্ট হয়ে যায়, উম্মত মুহাম্মদ থেকে বের হয়ে যায় যদি কেউ আরকানুল ইমানের সাথে কুফরি করে। আরকানুল ইমান অর্থ কি? আল্লাহর ইমান তার শুদ্ধ নাই, আল্লাহর ইমান শুদ্ধ নাই, আল্লাহর ইমান সম্পর্কে তা উচ্চ খারাপ খারাপ চিন্তাভাবনা করে, ফেরেশতা, রাসুল, কিতাব, আখেরাত, তাকদীর, এগুলির ইমানের উপর তার সমস্যা, তাহলে তার কিন্তু ইমান নাই, সেই উম্মত মুহাম্মদ থেকে বেরিয়ে গেছে। অনুরূপভাবে উম্মত মুহাম্মদ থেকে বেরিয়ে যাবে যদি কেউ শিরিক করে, যদি কেউ নিফাকি করে, মুনাফিকি করে, তো বড়ো কুফুরি, বড়ো শিরকি, বড় নিফাকি করলে সেই ইমান থেকে বেরিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এগুলি অনুরূপভাবে ইসলামের যে মৌলিক নীতিমালাগুলো আছে, আমরা এতক্ষণ বলছি ইমানের বিষয়গুলো, আর ইমানিয়াতের বিরুদ্ধে থাকলে উম্মতে মুহাম্মদী থেকে বের হয়ে যাবে, এগুলো আকিদা বিরোধী। তো আরেকটি হচ্ছে, যদি কোনো ইসলামের যে সমস্ত মৌলিক জিনিসগুলো আছে, যেগুলো জানা জিনিস, যেগুলো হারাম বা হালাল বা এগুলো বিশ্বাস করতে হবে, যেমন সালাত, জাকাত, সোম, হজ, কালেমা, এগুলি যদি কোনো কেউ এগুলো যদি ঘাটতি থাকলে উম্মত মুহাম্মদী থেকে বেরিয়ে যাবে। অনুরূপভাবে উম্মত মুহাম্মদ থেকে বেরিয়ে যাবে কেউ যদি কোনো আল্লাহ সম্পর্কে সন্দেহ থাকে, অনুরূপভাবে উম্মত মুহাম্মদ থেকে বেরিয়ে থাকে সে যদি কোনো অন্তরে বিদ্বেষ পোষণ করে, অনুরূপভাবে উম্মত মুহাম্মদ থেকে বেরিয়ে যাবে কেউ যদি কোনো আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করে, অনুরূপভাবে কেউ দিন থেকে বেরিয়ে যাবে যদি কোনো সেও যদি কোনো সে ঠাট্টা দিন নিয়ে, দিনের কোনো নিদর্শন নিয়ে ঠাট্টা করে, যেমন দাড়ি নিয়ে, অথবা নিয়ে মেয়েদের বোরকা নিয়ে, অথবা কারো দিন দিনদারি নিয়ে ঠাট্টা করে, তাহলে সে দিন থেকে বেরিয়ে যাবে। তাহলে এই সমস্ত কাজ যারা দিন থেকে বেরিয়ে যায়, এগুলো আমি বললাম ইমানিয়াত, ইসলামিয়াত যেটাকে বলা হয়, যেগুলো আরকানুল ইমান, আরকানুল ইসলামের বিরোধী কিছু হলে, অথবা হারামকে হালাল বললে, হালালকে হারাম করলে, অথবা দিনের কোনো কিছু নিয়ে ঠাট্টা করলে, অথবা দিনের কোনো কিছু নিয়ে অবজ্ঞা করলে, দিন শিখতে এবং দিন শিখাতে অবজ্ঞা করলে, অথবা দিনের রাসূলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সিরত নিয়ে, সুরত নিয়ে কোনো কিছু নিয়ে তার তিনি যা নিয়ে এসেছেন সে বিষয়ে তার কোনো সন্দেহ থাকলে, বা সেগুলি গ্রহণ না করলে ইসলাম থেকে সে বেরিয়ে যাবে, দিন উম্মতে মুহাম্মদ থেকে সম্পূর্ণরূপে আর বাইরে হয়ে যাবে। এগুলি সে যদিও সে সালাত আদায় করে কোনো লাভ হবে না, অর্থাৎ সালাত আদায় করছে, সে সালাত আদায় করে আবার উল্টাটাও করে, তাহলে সে লাভ হবে না। ঠিক অনুরূপভাবে দিন থেকে বেরিয়ে যদি কোনো কুফুরি করে, শিরিক করে, শিরিকের প্রকারগুলো জেনে নিতে হবে। ছোট্ট একটা বই আছে islamhouse.com, সেটা অথবা বাইরেও পাবেন আপনাদের, সেটা হচ্ছে যা একজন মুসলিম নরনারীর জন্য যা জানা একান্ত কর্তব্য, যা জানা একান্ত কর্তব্য। এই বইটি islamhouse.com পাবেন, বাইরেও পাবেন, এটা পড়বেন, সেখানে উল্লেখ আছে কোন কোন কাজ করলে ইমান থেকে বেরিয়ে যায়। এটা বেশি শেখা দরকার, আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, এটা বেশি শেখা দরকার। মানুষ ইমান শিখে, ইমান বেরিয়ে যাওয়া নষ্ট হয় কী করে এটা শিখে না, এর মাধ্যমে অনেকেই বিভ্রান্ত হচ্ছে, অনেকেই নিজের সারা জীবন পার করে দিচ্ছে কুফুরির মধ্যে, শিরকের মধ্যে, নিফাকের মধ্যে, অথচ জানে না সে কী করতেছে, এটা দুর্ভাগ্যের বিষয়। এই জন্য এই জিনিসগুলো বেশি বেশি করে প্রচার প্রসার করে আলোচনা করতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم